মাননীয় মডারেটর, গত ঈদে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম, তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন, আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন, একজন দিন মজুরের দৈনিকায় 300 টাকা হলে মাসে তিনি কত টাকা আয় করেন? মাননীয় মডারেটর, মুখে মুখে বাবাকে জবাব দিলাম 9000 টাকা। বাবা আমার কাঁধে হাত রাখলেন, চুলের মাঝে হালতো বেলে কেটে বললেন, মা রে তোর এই বাবা হাই স্কুলে শিক্ষক হিসেবে মাসে 8000 টাকা বেতন পায়। আমি কোনো প্রশ্ন করতে পারিনি বাবাকে, লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল। পৌরাতে দ্বার প্রান্তে দাঁড়ানো বাবার বয়সে চোখ হতে খসে পড়ে জল। জানি না মাননীয় মডারেটর, আমার বাবার বয়সে চোখ থেকে খসে পড়া জল শিক্ষার মানকে কতটা টেনে তোলার যোগ্যতা রাখে। মাননীয় মডারেটর, এই যদি হয় শিক্ষাগুরুর জীবন, তাহলে একটা সময় হয়তো এদেশে আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না, এমন বাংলাদেশ আমরা কখনো। Likey.